আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গাছটা আমি কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছিলাম। আমি আর আম্মু মিলে বাজার করতে যাচ্ছিলাম। বাজার করে আসার সময় দেখলাম কিছু গাছ নিয়ে ট্রলি দিয়ে যাচ্ছে একটা লোক। নিয়ে আসলাম বাসায় গাছটা। গাছটাতে কিছু ফুল ফুটেছিল। বাসায় নিয়ে আসার পর আরও বেশি ফুল ফুটেছিল। গাছটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি এই টবের মধ্যে গাছটা লাগিয়েছিলাম, এখন বারান্দায় রেখে দিব। প্রতিদিন সকাল বিকাল এটাকে পানি দিতে হয়। অল্প অল্প করে পানি দিতে হয়, বেশি পানি দিলে তো গাছ মরে যাবে, এই জন্য অল্প করে পানি দিই। এই গাছটাতে কিছুদিন পর কতগুলো যে ফুল ফুটেছে আপনাদের সেটা দেখাবো। আমি রান্না করতেছিলাম, এখানে কিছু ফল ভিজিয়ে রেখেছি, এই ফলগুলো আমি কেটে নেব। ফলগুলো পানিতে ভিজানোর পর মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগতেছে। আমি আর আম্মু মিলে বাজার করে নিয়ে এসেছিলাম, সেই বাজারগুলো এখানে রেখেছি। এগুলো আবার আমাকে গুছাতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ফুল গাছটা, এই ফুল গাছটাও নিয়ে এসেছিলাম বাজার করার সময়। এখানে দেখতে পাচ্ছেন টমেটো, আর হচ্ছে ঢেঁড়স, তারপর আছে বেগুন, পটল, শশা, অনেক ধরনের সবজি ছিল, এই সেই ফুল গাছটা। আর কিনে নিয়ে এসেছিল আম্মু পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, আর এখানে কিছু ফল দেখতে পাচ্ছেন, মালটা আর হচ্ছে কমলা ছিল এখানে। এই সব বাজারগুলো আমি আর আম্মু মিলে করেছি। নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, তারপর গুছানোর দায়িত্ব আমার, আম্মু গুছিয়েছে। এই আদাগুলো আম্মু একাই খোসা ছাড়িয়েছিল, খোসা ছাড়ার পর আবার কেটে নিয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করার জন্য সব কিছু আমি এখানে নিয়ে এসেছি। এই ব্লেন্ডারটা অনেক ভালো, সব কিছু খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। অল্প করে পানি দিয়ে আদা ব্লেন্ড করতে হবে, অল্প করে পানি না দিলে ব্লেন্ডার আটকে যায়, এজন্য আমি সবসময় ব্লেন্ড করলে অল্প করে পানি দিই। আমি আদা আর হচ্ছে রসুন ব্লেন্ড করে থাকি, আম্মুকে সবসময় আমি ব্লেন্ড করে দিই। ব্লেন্ড করার পর দুইটা বাটিতে রেখে দিব, এরপর বাটির উপরে লিখে দিব এটা আদা, তাহলে দেখলেই বোঝা যাবে যে এটা আদার বাটি। একটা বাটিতে বেশি ভরে ছিল, এই জন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটার উপরেই আমি লিখে দেব আদা, তাহলে বোঝা যাবে। আমি মিষ্টি বানাবো, আম্মু বাড়িতে গিয়েছিল, তারপর ভাবলাম মিষ্টি বানানোর জন্য তো দুধ কিনে নিয়ে আসতে হবে, আমি দুধ কিনে নিয়ে এসেছিলাম। বিএসএমএমইউতে গিয়েছিলাম, আসার সময় দুধ কিনে নিয়ে এসেছিলাম, আর হচ্ছে বাদাম, বাদামও কিনে নিয়ে এসেছি। বাদাম সবসময় আমি খাই, এই জন্য বাহিরে বাদাম দেখলে আমি কিনে নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা কাঁথা, এই কাঁথাটা আমাকে একজন রোগী গিফট করেছে। ওই মেয়েটা অনেক সুন্দর করে কাঁথা সেলাই করে, আমাকে এই কাঁথাটা গিফট করেছে, কিন্তু আমি ওকে টাকা দিয়েছি 1500 টাকা। কাঁথাটা অনেক সুন্দর ছিল, কাজগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।